বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সহসভাপতি হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরিচালক সায়ান এফ রহমান। দুপুরে অ্যাটকোর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সায়ান এফ রহমান বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদের উপদেষ্টা, আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, বেক্সিমকো এলপিজি লিমিটেডের চেয়ারম্যান এবং এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ লোয়াবের সহসভাপতি। সায়ান এফ রহমান ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিবিএ করার পর ঔষধ, বস্ত্র, জ্বালানি, আইসিটি ও টেলিকম শিল্পে 10 বছর ধরে কাজ করছেন। বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা ও অটিজম সচেতনতা সহ স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত সায়ান এফ রহমান। তিনি আবাহনী লিমিটেডের একজন কাউন্সিলর, এছাড়া প্রিন্স অফ ওয়েলস ট্রাস্টের চেয়ারম্যান, কাজাখস্তানের সম্মানিত কনসাল জেনারেল এবং সার্ক ইউথ চেম্বারের নির্বাহী কমিটির সদস্য সায়ান এফ রহমান।